তো আজকে হচ্ছে আমাদের উদাহরণ আট। দেখো উদাহরণ আটটা কিন্তু একটু ইউনিক এবং দেখতে মনে হবে এটা অনেক কঠিন, ঠিক আছে? সেই উদাহরণ আটটা একটু খেয়াল করো। বলছে হচ্ছে একটি সমভূমির কোণকের আয়তন হচ্ছে ভি, বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে এস, আর ভূমির ব্যাসার্ধ আর, উচ্চতা হচ্ছে এইচ, আর অর্ধশীর্ষ কোণ হচ্ছে আলফা। তো আমাদের অন্যান্য অঙ্কে কিন্তু নর্মালি এই যে আলফা নিয়ে কোনো কিছু থাকে না, মানে এই কোণটা নিয়ে কাজ করা হয় না। তো উদাহরণ আটে হচ্ছে আলফা নিয়ে অনেক কাজ করার আছে, তাই উদাহরণ আটটা একটু ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো আমাদের বলছে যে যদি অর্ধশীর্ষকোণ যদি তোমার আলফা হয়, তাহলে তোমাকে প্রমাণ করতে বলছে যে সরি এস আর ভি এর দুটো সূত্র, ঠিক আছে? মানে আলফার সাপেক্ষে হচ্ছে এস আর ভি এর দুটো সূত্র তোমাকে প্রমাণ করতে হবে। তো এটা প্রমাণ করার জন্য আসলে তোমার কি করতে হবে, দেখো বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে এস আর কোণকের আয়তন হচ্ছে ভি। তো আমরা জানি যে কোণকের ক্ষেত্রে বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে তোমার পাই আর এল, ঠিক না? বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে তোমার পাই আর এল, আর আয়তন হচ্ছে তোমার 1/3 পাই আর স্কোয়ার এইচ। এখন খেয়াল করো তোমার যে এই সূত্রটা দেখো কোনো এল নাই, এল আছে এখানে তোমার আছে হচ্ছে পাই এইচ স্কোয়ার ট্যান আলফা বাই কস আলফা। তার মানে এখানে তোমার এই যে এইচ স্কোয়ার ট্যান আলফা, তার মানে তোমার হচ্ছে আর আর এল কে কি করতে হবে, রিপ্লেস করতে হবে। আর আর এল কে হচ্ছে এইচ এর মাধ্যমে আর আলফার মাধ্যমে রিপ্লেস করতে হবে, ঠিক আছে? তাইলে তুমি হচ্ছে এরকম সূত্র পাবা, বুঝতে পারছো? সেম কাজ হচ্ছে এখানে, এখানে দেখো তোমার এখানে পাই 1/3 পাই এইচ কিউব ট্যান স্কয়ার আলফা, তার মানে এখানে হচ্ছে শুধু এইচ আছে, তার মানে তোমার আর কে কি করতে হবে, এইচ এর মাধ্যমে রিপ্লেস করতে হবে। আর পরের যেটা মানে প্রমাণ, সেখানে হচ্ছে দেওয়া আছে পাই আর কিউব ডিভাইড বাই 3 ট্যান আলফা, তার মানে ওখানে শুধু আর আছে। তার মানে একবার তুমি কি করবা, একবার হচ্ছে এখানে আর কে রিপ্লেস করে এইচ বসাবা, মানে এইচ এর মাধ্যমে রিপ্লেস করবা, করলে তুমি কি এই প্রথম অংশটা পাবা প্রমাণের। আবার তুমি এইচ এর বদলে আর এর মাধ্যমে রিপ্লেস করলে তুমি দ্বিতীয় অংশটা পাবা, বুঝতে পারছো? জাস্ট প্রমাণ আর কিছুই না। তো বিষয়টা হচ্ছে কি, আমাদের আর এবং এইচ এর মধ্যে রিপ্লেস করতে হইতে পারে, তারপর আবার এল কে আর আর এইচ এর মাধ্যমে রিপ্লেস করতে হইতে পারে, ঠিক আছে? এবার দেখো আমাদের প্রথম যে প্রমাণটা আমরা যাব এস, আমরা জানি যে বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল। এবং দেখো প্রথম যে প্রমাণটা এবং দ্বিতীয় যে প্রমাণটা, প্রথম প্রমাণটা হচ্ছে কোনো আর নাই এবং কোনো এলও নাই, ঠিক আছে? তো আমাদের কি করতে হবে, দুইটাকে রিপ্লেস করতে হবে। আমরা জানি যে এল কোনোকে হারানোর উচ্চতা হচ্ছে তোমার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, ঠিক আছে? সো আমরা কিন্তু এই পাই আর এল, এখানে এল এর জায়গায় হচ্ছে আমরা লিখতে পারি √ এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, ঠিক আছে? এবার দেখো তোমার হচ্ছে এই আর কেও রিপ্লেস করতে হবে, আবার এই ভিতরের আর কেও রিপ্লেস করতে হবে, কারণ তোমার যে সূত্র সেখানে শুধুমাত্র কি রাখতে হবে, শুধুমাত্র তোমাকে এইচ রাখতে হবে, ঠিক আছে? এবার তুমি দেখো তো আর আর এইচ এর মধ্যে আসলে সম্পর্কটা কি, ঠিক আছে? আর আর এইচ এর মধ্যে সম্পর্কটা দেখতে হলে তোমাকে দেখতে হবে যে এখানে একটা সমকোণ আছে, যে সমকোণী ত্রিভুজটা ঘুরে আমরা কোণ উৎপন্ন করছি, যে সমকোণী ত্রিভুজের যে উপরের যে কোণটা শীর্ষ কোণটা, এটা কি আমাদের আলফা বা অর্ধশীর্ষ কোণ, ঠিক আছে? আর এই যে তোমার লম্বটা এটা হচ্ছে এইচ, আর এই যে ভূমিটা এটা হচ্ছে কি আর, মানে এখান থেকে কিন্তু তুমি এই চারটার মধ্যে একটা সম্পর্ক পাও। কিভাবে দেখো, সাইন থিটা মানে কি, সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, ঠিক আছে? তো সাইন আলফা ইকুয়ালস টু, এই দেখো কোণের বিপরীত ভাগ হচ্ছে লম্ব, তার মানে অ্যাকচুয়ালি আলফার বিপরীত ভাগ যেহেতু আর, সো লম্ব হচ্ছে তোমার এখানে আর, আর আর হচ্ছে তোমার অতিভুজ কি, অতিভুজ হচ্ছে এল। তো আসলে লম্ব অতিভুজ নিয়ে লাভ নেই, কারণ আর আর এর মধ্যে সম্পর্ক আসতেছে না। লম্ব আর অতি ভূমির মধ্যে সম্পর্ক করতে হলে তোমার কি রাখতে হবে, ট্যান আলফা রাখতে হবে। ট্যান আলফা মানে কি, লম্ব বাই ভূমি, তার মানে আর বাই এইচ। তার মানে দেখো আমরা কি বলতে পারি না যে ট্যান আলফা ইন্টু এইচ ইকুয়ালস টু আর, সো আর ইকুয়ালস টু আমরা বলতে পারি এইচ ট্যান আলফা। এইটা কিন্তু আমাদের কাজে লাগবে যে আর ইকুয়ালস টু এইচ ট্যান আলফা, ঠিক আছে? কারণ আমরা যে জায়গায় আর কে রিপ্লেস করতে হবে এইচ এর মাধ্যমে, সেই জায়গায় আমরা এটা বসাই দিব, ঠিক আছে? আবার যে জায়গায় এইচ কে রিপ্লেস করতে হবে আর এর মাধ্যমে, সেখানে আমরা কি করবো বলতো, তখন হচ্ছে আমরা ট্যান আলফাটাকে এই পাশে নিয়ে আসবো। নিয়ে আসলে কি হচ্ছে, ট্যান আলফা এখানে গুণ মাল্টিপ্লাই ছিল, এই পাশে গেলে ডিভাইড হয়ে যাবে, এবং 1/10 আলফা মানে কি, কট আলফা, ঠিক না? তা আমরা বলতে পারি যে এইচ ইকুয়ালস টু আর কট আলফা। সো যে জায়গায় তোমার এইচ কে রিপ্লেস করতে হবে আর এর মাধ্যমে, সেই জায়গায় তুমি হচ্ছে এটা ইউজ করবা, আর যে জায়গায় আর কে রিপ্লেস করতে হবে এইচ এর মাধ্যমে, সেখানে তুমি এটা ইউজ করবে, বুঝতে পারছো? ক্লিয়ার? দুইটা ইকুয়েশন আমি রেখে দিলাম এইভাবে এক আর দুই নম্বর দিয়ে। দেখো ওরাও এটাই করছে, দেখো যে আর কে এইচ এর মাধ্যমে প্রকাশ করছে আর এইচ কে আর এর মাধ্যমে প্রকাশ করছে, গেল। তারপর হচ্ছে ক নম্বরে আমাদের কি করতে হবে, পাই আর এল কে রিপ্লেস করতে হবে। এখন দেখো আমাদের কিন্তু এই যে প্রথম যে প্রমাণটা, এখানে কিন্তু কোনো আর নাই, পুরোটা হচ্ছে এইচ, তার মানে আর কে আমরা রিপ্লেস করবো কার দ্বারা, এইচ ট্যান আলফার দ্বারা, ঠিক আছে?
এরপর দেখো এখানে যে এল আছে, এল মানে কি? এল মানে হচ্ছে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তার মানে আর স্কোয়ার মানে কি? আর এর জায়গায় কি আছে? এইচ ট্যান আলফা আছে, ঠিক আছে, এইচ ট্যান আলফা হোল স্কোয়ার। সো দেখো পাই এইচ ট্যান আলফা ইন্টু ভিতরে কি থাকতেছে? এইচ স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ট্যান স্কোয়ার আলফা, ঠিক না? হোল স্কোয়ার যেহেতু এইচ এর উপর স্কোয়ার, ট্যান এর উপর স্কোয়ার গেল। এবার দেখো পাই এইচ ট্যান আলফা ইন্টু তুমি কি করতে পারো, রুট ওভার ভিতরে এইচ স্কোয়ার কমন নিতে পারো, কমন নিলে কি থাকবে? ওয়ান প্লাস ট্যান স্কোয়ার আলফা থাকবে। তো তুমি যদি বর্গমূল করে দাও, আচ্ছা বর্গমূল একটু পরে করব, তার আগে আমি বলে নিচ্ছি পাই এইচ ট্যান আলফা। দেখো তো ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে কি? সেক স্কোয়ার থিটা। সূত্র তো আমার তাই বলে যে ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে সেক স্কোয়ার থিটা। সো ওয়ান প্লাস ট্যান স্কোয়ার আলফা ইকুয়ালস টু সেক স্কোয়ার আলফা। এবার দেখো দুটোর উপর স্কোয়ার আছে, এবার আমরা বর্গমূল করে দিতে পারতেছি সুন্দর মতো। দুটোর উপর যেহেতু স্কোয়ার, সো আমরা বর্গমূল করে দিলে শুধু এইচ থাকবে আর হচ্ছে সেক আলফা থাকবে। সে এবার দেখো এখানে কি কি আছে, এইচ আছে দুইবার, তাহলে আমরা লিখতে পারি না যে পাই এইচ স্কোয়ার, আর কি থাকে? আর থাকে তোমার ট্যান আলফা সেক আলফা। সো দেখো তো আলটিমেটলি আমাদের বক্রতলের ক্ষেত্রফলটা কি আসলো? পাই এইচ স্কোয়ার সেক আলফা ট্যান আলফা, ঠিক না? এবার দেখো তো প্রমাণ করতে বলছে কি, প্রমাণ করতে বলছে হচ্ছে পাই এইচ স্কোয়ার ট্যান আলফা বাই কজ আলফা। হয়ে গেছে তো, সেক আলফা মানে কি? ওয়ান বাই কজ আলফা। তাহলে সেটা বসে দিলেই তো হয়ে যাচ্ছে, দেখো পাই এইচ স্কোয়ার ইন্টু ওয়ান বাই কজ আলফা ইন্টু ট্যান আলফা। সো দেখো তো এটাই কিন্তু আসছে, যে উপরে হচ্ছে পাই এইচ স্কোয়ার ট্যান আলফা আর নিচে হচ্ছে কজ আলফা। দেখছো প্রমাণিত কিন্তু হয়ে গেছে, খেয়াল করো এটা কিন্তু চাইছে প্রমাণ, বুঝতে পারছো? এবার দেখো সেকেন্ড পোর্শন, সেকেন্ড পোর্শনে কি প্রমাণ করতে বলছে? পাই আর স্কোয়ার ডিভাইড বাই সাইন আলফা, ঠিক আছে, পাই আর স্কোয়ার ডিভাইড বাই সাইন আলফা। দেখো তো এটা তুমি কিভাবে প্রমাণ করবা, খেয়াল করো তোমার সূত্রটা কি? এস ইকুয়ালস টু পাই আর এল। এবার তোমার সূত্রে কিন্তু এইচ নেই, এবার শুধু কি আছে? আর আছে, ঠিক না? তাহলে তুমি হচ্ছে আরটাকে রাখবা আর এলটাকে রিপ্লেস করবা কার মাধ্যমে? রুট ওভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ারের মাধ্যমে, ঠিক আছে, গেল। এবার দেখো তোমার কিন্তু এইচ রাখলে চলবে না, এবার তোমার কি আনতে হবে? আর আনতে হবে, ঠিক না? তো এইচের জায়গায় আমরা কি বসাবো? আর কট আলফা বসাবো, আর কট আলফা বসাবো, মনে আছে? কিন্তু আমরা কিন্তু বলছিলাম যে আর কে রিপ্লেস করবো কি দ্বারা, সরি, এইচ ইকুয়ালস টু কি ছিল? আর কট আলফা ছিল, ঠিক আছে। সো আর কট আলফা হোল স্কোয়ার প্লাস আর স্কোয়ার, সো পাই আর ইন্টু আর স্কোয়ার কট স্কোয়ার আলফা প্লাস আর স্কোয়ার। তারপর তুমি কি করবা, এখান থেকে আর স্কোয়ার কমন নিবা, কমন নিলে কি থাকে দেখো? কট স্কোয়ার আলফা প্লাস ওয়ান। আচ্ছা বলো তো ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু কি? কসেক স্কোয়ার থিটা, না? ওয়ান প্লাস, দেখো ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা মানে কি? সেক স্কোয়ার থিটা। তেমনি ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা মানে কি? কসেক স্কোয়ার থিটা। সো এটা হচ্ছে আর স্কোয়ার ইন্টু কোসেক স্কোয়ার আলফা। সো এবার তুমি কি করবা, বর্গমূল করে দিবা। বর্গমূল করে দিলে কি থাকবে? শুধু আর ইন্টু কোসেক আলফা থাকতেছে। তার মানে আর কয়বার আছে? দুইবার। তার মানে আর স্কোয়ার, সো পাই আর স্কোয়ার কোসেক আলফা। এখন তো প্রমাণে কি আছে? পাই আর স্কোয়ার বাই সাইন আলফা। তুমি যদি কোসেক আলফাকে ওয়ান বাই সাইন আলফা লেখো, তাহলে তো তোমার কাজ শেষ। দেখো কোসেক আলফা মানে কি? ওয়ান বাই সাইন আলফা। তাহলে বলতে পারি পাই আর স্কোয়ার ডিভাইড বাই সাইন আলফা, বুঝতে পারছো? প্রমাণিত হয়েছে কিনা বলো, দুইটাই সহজ কাজ। এখানে যেহেতু শুধু এইচ আছে, তোমার সূত্রে তুমি আর কেও এইচ দ্বারা রিপ্লেস করবো আর এল কে তো রিপ্লেস করবাই। আবার দ্বিতীয় অংশে বা দুইটা প্রমাণ আছে, যেহেতু দ্বিতীয় প্রমাণে হচ্ছে আর শুধু আর আছে, তো তুমি হচ্ছে এইচ কে আর দ্বারা রিপ্লেস করবা, রিপ্লেস করলে তোমার শুধু আর এর সূত্র বের হয়ে যাবে, ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা এবার আসো খ নাম্বারে। খ নাম্বারটা একদম সেম, খালি সূত্রটা আলাদা, যে আয়তন মানে ওয়ান বাই থ্রি পার আই স্কোয়ার এইচ। সো দেখো এখন আমাদের প্রথম প্রমাণে দেওয়া আছে যে তোমার শুধু এইচ, সো আমরা আর কে রিপ্লেস করবো, আমরা হচ্ছে আর কে রিপ্লেস করবো এইচ এর মাধ্যমে। সো আর ইকুয়ালস টু কি? আর ইকুয়ালস টু তোমার এইচ ট্যান আলফা। সো আর এর উপর স্কোয়ার আছে, তো এইচ ট্যান আলফা স্কোয়ার ইন্টু হচ্ছে এইচ। তো দেখো কি হয়, ওয়ান বাই থ্রি পাই এইচ স্কোয়ার ইন্টু ট্যান স্কোয়ার আলফা ইন্টু হচ্ছে এইচ। তো দেখো এইচ স্কোয়ার ইন্টু এইচ মানে কি? এইচ কিউব। সো ওয়ান বাই থ্রি পাই এইচ কিউব ইন্টু
টেন স্কয়ার আলফা, দেখো এইটাই কিন্তু প্রমাণ আছে, দেখো 1/3 পাই এইচ কিউব টেন স্কয়ার আলফা, দেখো যে এটাই প্রমাণ আছে, বুঝছো? একদম ইজি, জাস্ট আর কে রিপ্লেস করে দিয়েছি এইচ এর মাধ্যমে, শেষ। এবার দেখো এখানে শুধু আর আছে, সো তুমি কি করবা সূত্রে আর কে এইচ দ্বারা রিপ্লেস করবা, ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ। সেবার তুমি কি করবা এইচ কে আর এর মাধ্যমে রিপ্লেস করবা, সো এইচ কে আর এর মাধ্যমে রিপ্লেস করলে কি হবে, আর কট আলফা হবে। তো দেখো সেম ওয়েতে হচ্ছে 1/3 পাই আর কিউব ইনটু হচ্ছে কট আলফা, আর দেখো এখানে কট আলফা না, এখানে 1/10 আলফা আছে, একই তো কথা নাকি? আমরা কট আলফাকে কি করব 1/10 আলফা দ্বারা রিপ্লেস করব, সো 1/3 পাই আর কিউব ইনটু 1/10 আলফা। সো আমাদের নিচে কি 3r10 আলফা আছে, সো আমরা নিচে লিখতে পারবো 3r10 আলফা, আর উপরে হচ্ছে পাই আর কিউব, দেখছো হুবহু কিন্তু প্রমাণ হয়ে গেছে। ঠিক আছে, দেখো প্রথমে দেখে মনে হচ্ছে না যে অঙ্কটা কিন্তু অনেক কঠিন, এখানে কি আলফা টালফা আছে, এত বিশাল কঠিন হবে ঠিক না, বাট অঙ্কটা কিন্তু আসলে কঠিন না, জাস্ট তোমার এই সমকোণী ত্রিভুজের এটা দিয়ে করলেই হয়ে যাবে। ঠিক আছে, খুবই সহজ একটা অঙ্ক বলা যাবে বুঝার পর গেল। তো এবার দেখো তোমার লাস্ট, একদম লাস্ট যে থিওরিটা সেটা হচ্ছে যৌগিক ঘনবস্তু। যৌগিক ঘনবস্তু আসলে আলাদা করে পড়ার কিছুই নেই, যৌগিক ঘনবস্তু হচ্ছে যে তোমার এত এতদিন যা যা শিখছো, প্রিজম, পিরামিড, গোলক, সিলিন্ডার, যা যা আছে আয়তাকার ঘনবস্তু, এগুলার যদি মিক্স থাকে, যেমন ধরো এই যে এখানে এটার হচ্ছে একটা ক্যাপসুল, ঠিক আছে, দেখো তো এই ক্যাপসুলটা আসলে কি রকম, ক্যাপসুলের মধ্যে আসলে একটা সিলিন্ডার আছে, সিলিন্ডারের উপরে একটা অর্ধগোলক আছে, নিচে একটা অর্ধগোলক আছে, বুঝছো? দেখো তো এটা একটা যৌগিক ঘনবস্তু না, যেহেতু সিলিন্ডারের সাথে আবার গোলকেরও এখানে কম্প্যাক্ট আছে, ঠিক আছে, সো আমাদের এটা হবে কি এক দুইটা অর্ধগোলক আর একটা সিলিন্ডার, ঠিক আছে। এরপর দেখো যে এটা এটা একটা আয়তাকার ঘনবস্তু আর তার উপর একটা প্রিজম, তারপরে দেখো এটা একটা আয়তাকার ঘনবস্তু আর তার উপর এটা একটা কি, এটা একটা পিরামিড না, এটা একটা প্রিজম, এটা একটা প্রিজম, ঠিক আছে। আচ্ছা তো এটা সমস্যা নেই, মানে যৌগিক ঘনবস্তু হইলে তুমি তো মেইন যে ঘনবস্তুগুলো ওগুলো শুধু তুমি পারো, ওগুলো বসে দিলেই হয়ে যাবে, ঠিক আছে, মানে তুমি যৌগিক ঘনবস্তুটাকে কয়েকটা অংশে ভাগ করে নিবা, যেমন তুমি এখানে দুইটা গোলক আর একটা সিলিন্ডারে ভাগ করে নিলে তুমি গোলক আর সিলিন্ডার সূত্র বসাতে পারবা, এখানেও তোমার সেম প্রিজম আর একটা আলাদা ঘন বস্তু হবে, আলাদা আলাদা করে হিসাব করবা, ঠিক আছে গেল। এবার দেখো উদাহরণ নয়, উদাহরণ নয় হচ্ছে একটা যৌগিক ঘনবস্তুর এক্সাম্পল, এই যে ক্যাপসুল, এটা হচ্ছে ক্যাপসুল, শোনো তোমাকে যদি ক্যাপসুল বলে দেয় তোমাকে চিত্র এঁকে দেয় নাই তারা, ক্যাপসুল মানে হচ্ছে মনে রাখবে এই শেপ, আমরা যে ক্যাপসুল খাই ট্যাবলেট ওই ক্যাপসুল আর কি, ঠিক আছে। তো ক্যাপসুলটা কিরকম থাকে বলতো, এরকম সিলিন্ডার মতো থাকে, উপরেও গোল থাকে নিচেও গোল থাকে, তার মানে কি এই ক্যাপসুলটা হচ্ছে একটা সিলিন্ডার, সিলিন্ডারের উপরে অর্ধগোলক নিচে হচ্ছে অর্ধগোলক। আচ্ছা তো কি বলছে দেখো, যে একটি ক্যাপসুলের দৈর্ঘ্য হচ্ছে 15 সেন্টিমিটার, ইহার সিলিন্ডার আকৃতি অংশের ব্যাসার্ধ হচ্ছে 3 সেন্টিমিটার, তার মানে এই যে সিলিন্ডার আকৃতি অংশের ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ হচ্ছে তোমার 3 সেন্টিমিটার, এই 3 সেন্টিমিটার কিন্তু অ্যাকচুয়ালি এই যে তোমার অর্ধগোলক, এই অর্ধগোলকের কি ব্যাসার্ধ না বলতো, এটা তোমার সিলিন্ডারেরও ব্যাসার্ধ আবার অর্ধগোলকেরও ব্যাসার্ধ, এটা কিন্তু বুঝতে হবে। এবার কি বলছে দেখো, যে সমগ্র তলের ক্ষেত্রফল ও আয়তন বের করো। এখন দেখো তোমার কিন্তু বলছে যে ক্যাপসুলের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার, তার মানে কিন্তু এই সিলিন্ডারের উচ্চতা না, এই ক্যাপসুলের দৈর্ঘ্য মানে কি একদম পুরাটা ক্যাপসুলের দৈর্ঘ্য, ঠিক না, পুরাটা কত 15। তো তুমি যদি পুরাটা জানো বাট তুমি যদি সিলিন্ডারটা না জানো, তুমি কিন্তু সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্র বের করতে পারবো না, তোমার কি করতে হবে এক্স্যাক্টলি সিলিন্ডারের দৈর্ঘ্য কত সেটা তোমাকে বের করতে হবে, ঠিক আছে, ভালো করে বুঝো। তাহলে দেখো তোমার এই যে সিলিন্ডারের যে একদম এই যে বৃত্ত, এই উপরের তল থেকে এই গোলকের একদম উপরের পর্যন্ত, এটা কি গোলকের ব্যাসার্ধ না বলতো, বরাবর দেখো যে এখান থেকে এত গোলকের ব্যাসার্ধ, তো তুমি যদি এই পুরাটা হচ্ছে 15, তুমি যদি 15 থেকে দুইটা ব্যাসার্ধ বিয়োগ করো তাহলে কি হয়ে যাচ্ছে, তোমার সিলিন্ডারের উচ্চতাটা বেড়ে যাচ্ছে, ঠিক আছে। সো এইচ 15 - 2r হবে, তার মানে 15 - 2×3 মানে 15 - 6, তার মানে সিলিন্ডারটার যেই হাইট সেটা হচ্ছে তোমার 11 সেন্টিমিটার, সিলিন্ডার হাইট তুমি জানো, এখন তোমাকে বলছে সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে, তো সিলিন্ডারের যেই তলটা এটা কি বক্রতল না বলতো, সিলিন্ডারের এই এই তলটা কি বক্রতল, সো তোমাকে বের করতে হবে সিলিন্ডারের বক্রতল। সো সিলিন্ডারের বক্রতল সূত্র কি বলো, পাই আর স্কয়ার এইচ, পাই আর স্কয়ার এইচ। সো দেখো পাই এর মান জানো, আর এর মান হচ্ছে 3, আর এইচ এর মান কত আসছে 11 আসছে, ঠিক আছে, এখান থেকে তুমি সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্র বের করতে পারবা। এবার দেখো সিলিন্ডারের যে বক্রতলের ক্ষেত্রফল, এটা তো হচ্ছে ক্যাপসুলের একটা অংশের
ক্ষেত্রফল, ঠিক না? জাস্ট এই কার্ভটার অংশের ক্ষেত্রফল। এবার দেখো ক্যাপসুলের মধ্যে কিন্তু এরকম আরেকটা অর্ধগোলক আছে, আর এখানে আরেকটা কি অর্ধগোলক আছে। দুটো অর্ধগোলক মিলে কি একটা সম্পূর্ণ গোলক হয় না বলো? দুটো অর্ধগোলক মিলে কি হয়? সম্পূর্ণ গোলক হয়। তাহলে এই অর্ধগোলকের যে পৃষ্ঠের ক্ষেত্রফল ওটা কত হবে? গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল কত? 4πr², তাহলে অর্ধগোলকের কত হবে? হাফ, তাহলে 2πr², ঠিক না? 2πr², নিচেরটা কত? এরকম 2πr², উপরের তল নিচের তল যোগ করলে কত হবে? 4πr², ঠিক আছে? তো 4πr² তুমি যোগ করে দিবা কার সাথে? ওই যে πr² এর যেটা আছে তার সাথে, ঠিক আছে? আচ্ছা আরেকটা জিনিস, আমি একটা জিনিস ভুল করছি, সেটা হচ্ছে তোমার সিলিন্ডারের যে সমগোতলের ক্ষেত্রফল সেটা πr² না, সরি, এটা হচ্ছে তোমার π2πRL, ঠিক আছে? কত হবে সেটা? 2πRL। এই 2πRL হচ্ছে তোমার সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল, বুঝতে পারছো? এটা কিন্তু আমি ভুল বুঝছিলাম, আমি πr² হচ্ছে তোমার সিলিন্ডারের আয়তন, মানে আমি আয়তনের সূত্রটা ভুলে হচ্ছে এখানে সমগোতলের ক্ষেত্রফল বসাই দিচ্ছি, বুঝছো? ক্লিয়ার? ঠিক আছে, এই ছিল তোমার সমগোতলের ক্ষেত্রফল। তোমার সমগোতলের ক্ষেত্রফল জন্য তুমি কি করছো? এই দুই প্রান্তের অর্ধগোলকের ক্ষেত্রফল মানে পৃষ্ঠতলের ক্ষেত্রফল যোগ করছো, তার সাথে সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফলটা যোগ করছো। বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে তোমার 2πr(l), তো এই হচ্ছে কথা। আর দেখো তোমার কি বলছে যে আয়তন কত, ক্যাপসুলের আয়তন কত হবে? ক্যাপসুলের আয়তন হচ্ছে, দেখো এটা হচ্ছে উপরের অংশ, এটা হচ্ছে নিচের অংশ, ঠিক না? এই দুইটার আয়তন যোগ হবে, তো দেখো অর্ধগোলকের আয়তন কত হবে? 4/3πr³, তার হচ্ছে অর্ধেক। এই দুটো যোগ করলে তো 4/3πr³, মানে একটা পূর্ণ গোলকের আয়তন পাওয়া যাবে। সেই আয়তনের সাথে তুমি কি যোগ করবা? সিলিন্ডারটার আয়তন যোগ করবো। সিলিন্ডারের আয়তন সূত্র হচ্ছে তোমার πr² কত হবে? πr² h হবে, ঠিক না? πr² h হবে। আচ্ছা আরেকটা জিনিস, আমরা তখন বলছিলাম 15-6 ইকুয়ালস টু বলছে 11, আর 15 থেকে 6 বের করলে তো 9 হয়, বুঝছো? সিলিন্ডারের আয়তন কি πr² h, h এর ভ্যালুটা কত? অ্যাকচুয়ালি 9, বুঝছো? এই সকাল সকাল পড়লাম আমার অবস্থায় আগুন দিয়ে উঠলে। আচ্ছা তো উদাহরণ 9 নাম্বার ক্লিয়ার? উদাহরণ 8 আর উদাহরণ 9, এরকম যদি তোমার যৌগিক ঘনবস্তু আসে তোমার কি করতে হবে? তোমার আলাদা আলাদা হিসাব করে যোগ টুক করতে হবে, ঠিক আছে? গেল তো, যাই হোক, তারপরে এই উদাহরণ 10 নাম্বার যেটা আছে, তুমি উদাহরণ 10 নাম্বারটা পারলে 3টা স্টার দিয়ে রাখো, এই অঙ্কটা সবচেয়ে বেশি পরীক্ষা আসে, ঠিক আছে? বই দাগাও, উদাহরণ 10 নাম্বারটা 3টা স্টার দিয়ে রাখো, শুনতেছো কথা? হ্যালো স্বাধীন, শুনতেছো কথা? হ্যাঁ, তোমাকে বললাম যে উদাহরণ 10 নাম্বারটা 3টা স্টার দিয়ে রাখতে, এটা পরীক্ষা সবচেয়ে বেশি আসে। উদাহরণ 10, এবার আমরা উদাহরণ 10 নাম্বারটা দেখবো, এটা খুবই ইম্পর্টেন্ট। দেখো কি বলছে যে একটি লোহার ফাঁপা গোলকের বাইরের ব্যাস হচ্ছে এত আর বেধ হচ্ছে 2 সেন্টিমিটার, ফাঁপা অংশের আয়তন কত? গোলকে ব্যবহৃত লোহা দিয়ে একটি নিরেট গোলক তৈরি করা হলো, মানে এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, খেয়াল করো। তোমাকে বলছে ফাঁপা গোলকের বাইরের ব্যাস 15, বেধ হচ্ছে 2, তার মানে তোমার একটা গোলক, এই ফাঁপা গোলকের যে এক্সাম্পল দিয়েছে সেটা হচ্ছে তোমার টেনিস বলের মতো, বুঝছো? টেনিস বলের যেমন তোমার চামড়াটা মানে কি বলে টায়ারের থাকে না বলতো, এরকম টায়ারের থাকে একটা অংশ, তুমি যদি ওই টেনিস বল ফাটে তখন দেখবা যে ভিতরের অংশটা এরকম টায়ারের মতো থাকে, ঠিক না? পুরো একটা অংশ থাকে সাইডে আর উপরে তো পশম থাকে, ঠিক না? তো আর মাঝখানে কি থাকে? মাঝখানে তোমার বায়ু থাকে, শূন্য, ঠিক না? তো এটা কিন্তু একটা ফাঁপা গোলক। সো খেয়াল করো এই ফাঁপা গোলকের যে কাহিনীটা, এটা হচ্ছে কি যে এটার বাইরের একটা ব্যাস আছে, মানে যেহেতু তোমার একটা পুরুত্ব আছে তার মানে বাইরের ব্যাসটা কি বেশি আর ভিতরের ব্যাসটা কি কম, ঠিক না? খেয়াল করো এই যে ফাঁপা গোলকটা, এই ফাঁপা গোলকের বাইরের ব্যাস মানে কি এই এই যে পুরুত্ব, এই পুরুত্ব সহ ব্যাস, ঠিক না? পুরুত্ব সহ ব্যাস, আর ভেতরের ব্যাস হচ্ছে তোমার পুরুত্ব ছাড়া ব্যাস, ঠিক আছে? তো বলছে যে বাইরের, হ্যাঁ, তো বলছে বাইরের ব্যাস হচ্ছে 15 আর বেধ হচ্ছে 2। তো দেখো বেধ যদি 2 হয়, বেধ 2 মানে কি এই যে, হ্যাঁ, পুরুত্বটা 2, বেধ মানে হচ্ছে পুরুত্ব,
তোমার যদি ভিতরের অংশের আয়তন বের করতে তুমি কি করবে বলতো, তোমার বাইরের যে ব্যাস তার থেকে তুমি বেধের 2 গুণ বিয়োগ করবা। হ্যাঁ, মানে হচ্ছে তোমার এই বেধ যেটা আছে যে এই পাশে 2 এই দুটা বিয়োগ করলে তুমি হচ্ছে ভিতরের গোলকের অংশ, ভিতরের যে গোলকটা ছোট গোলক সেই গোলকের ব্যাস পাবা। ঠিক আছে, এই কনসেপ্ট জানলে আসলে এই অঙ্কটা করা কোনো বিষয়ই না। ঠিক আছে, তোমাকে কি বলছে যে গোলকের ফাঁপা অংশের আয়তন কত, তো ফাঁপা অংশের আয়তনের জন্য তো ফাঁপা অংশের কি লাগবে, ব্যাসার্ধ লাগবে। তো দেখো তোমার কিন্তু বাইরের অংশের ব্যাস ব্যাস দিয়ে দিচ্ছে, তো আমরা তো একটু আগেই বললাম যে বাইরের অংশের যে ব্যাস সেই ব্যাস থেকে আমরা যদি এই 2 জায়গার বেধ বিয়োগ করে দেই তাহলে আমরা ভিতরের অংশের ব্যাস পাবো। তারপরে আমরা কি করবো, 15 থেকে এই এ পাশের বেধ আর এই পাশের বেধ দুইটা বিয়োগ করব। সো 15 বিয়োগ হচ্ছে তোমার 4 ইকুয়ালস টু কত, 11। সো 11 হচ্ছে তোমার ভিতরের গোলকের মানে ফাঁপা গোলক যেটা আছে সেটার ব্যাস, ঠিক না, সেটা হচ্ছে 11। তো ফাঁপা গোলকের ব্যাসার্ধ কত হবে, 11/2। সো যেহেতু আমরা ফাঁপা গোলকের ব্যাসার্ধ এখন জানি, তো ফাঁপা গোলকের আমরা আয়তন বের করতে হবে, সেটা কত হবে, 4/3π³। সো 4/3π 11/2 হোল কিউব, এটা করলে তুমি ফাঁপা গোলকের আয়তন পাওয়া যাবে। ঠিক আছে, গেল তোমার ক নাম্বার। এবার দেখো খ নাম্বার কি বলছে, যে গোলকে ব্যবহৃত লোহা দিয়ে একটি নিরেট গোলক তৈরি করা হলো, নিরেট গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করে। দেখো এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখানে বলছে যে এই তো ফাঁপা গোলকটা এটা তো একটা লোহা দিয়ে তৈরি, ঠিক না, কারণ দেখো এই যে বেদ যতটুকু অংশ বেদ এই অংশটা কি অবশ্যই লোহা দিয়ে তৈরি, ঠিক না, আর ভিতরের অংশটা ফাঁপা, তাই তো? তার মানে এই যে বেদ যতটুকু তোমার বেদ এই বেদের অংশটা কিন্তু কি দিয়ে তৈরি, লোহা দিয়ে তৈরি। মানে পুরো ফাঁপা গোলকের মধ্যে লোহা আছে কতটুকুর মধ্যে, এই যে এই বেদ যতটুকু ততটুকুর মধ্যে লোহা আছে না, তার মানে তোমার কি করতে হবে এই অংশটার ক্ষেত্রফল বের মানে আয়তন বের করতে হবে, সরি আয়তন বের করতে হবে। সো তোমার আসলে লাগবে কতটুকু, এই যে এই বেদ যতটুকু আছে এতটুকুর যে আয়তন সেই আয়তনটা হচ্ছে কিসের আয়তন, অ্যাকচুয়ালি লোহার আয়তন, ঠিক না। এর মানে লোহার আয়তনটা হচ্ছে যে সম্পূর্ণ গোলক থেকে আমরা যদি ফাঁপা গোলকের আয়তনটা বিয়োগ দেই তাহলে আমরা হচ্ছে এই লোহার আয়তন পাবো, তাই তো? এটাই কনসেপ্ট। ঠিক আছে, যে পুরা গোলকটার আয়তন থেকে আমি যদি ফাঁপা গোলকের আয়তনটা বিয়োগ করি তাহলে আমরা আয়তন পাবো কিসের, লোহার আয়তনটা পাবো। বুঝতে পারছো? গেল তাহলে আমাদের বের করতে বলছে যে গোলকে ব্যবহৃত লোহা দিয়ে, তার মানে ওই গোলকে যতটুকু লোহা ব্যবহৃত হয়েছে সেটার আয়তন তোমাকে বের করতে হবে। তারপর ওই ওই লোহা দিয়ে তো তোমার একটা নেট গোলক তুমি বানাবা, তো ওই যে লোহার যে আয়তনটা যতটুকু লোহা ব্যবহৃত হয়েছে ওটার যে আয়তন সেটা হচ্ছে কি নেট গোলকের আয়তন হবে, ঠিক না। তার মানে নেট গোলকের আয়তন কত হবে বলতো, 4/3π বড় হাতের R³ মাইনাস 4/3π ছোট হাতের R³। মানে বড় হাতের R³ মানে কি বাইরের অংশের ব্যাসার্ধ, ছোট হাতের R মানে কি ভেতরের অংশের ব্যাসার্ধ। আমরা 4/3π কমন নিচ্ছি, সো বড় হাতের R³ মানে ছোট হাতের R³। সো 4/3π বড় হাতের R কত আসছে, তোর দেওয়া আছে 15, তার মানে 15/2 মানে 7.5³ মাইনাস R এর মান কত, ছোট হাতের R এর মান কত ছিল 11/2 মানে 5.5³। সেখান থেকে তুমি কি পাচ্ছ বলতো, লোহার আয়তন পাচ্ছ, ঠিক না, এটা হচ্ছে কিসের আয়তন, লোহার আয়তন। আর এই লোহার দিয়ে তুমি একটা নিরেট গোলক বানাবা, তো এই আয়তনটা কিসের আয়তন, নিরেট গোলকের আয়তন। দেখো নিরেট গোলক মানে কি পুরোটাই লোহা, মানে কোনো ফাঁপা অংশ নাই, পুরোটাই কি নিরেট। ঠিক আছে, তার মানে বলছে তোমাকে নিরেট গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করতে, তার মানে তোমার কি করতে হবে আগে নিরেট গোলকের ব্যাসার্ধ বের করতে হবে, ঠিক না। সে তুমি যে আয়তনটা পাইছো একটু আগে সে আয়তনটা আসলে কার আয়তন, নিরেট গোলকের আয়তন। নিরেট গোলকের যে ব্যাসার্ধ সেটাকে তুমি কি ধরলা, ধরলো তুমি R', ঠিক আছে। R³³ ইকুয়ালস টু সে আয়তনটা হবে 4/3 এই পাশে নিয়ে যাবা, তারপর যা আসবে তাকে তুমি √³ করবা, √³ করলে আর এর ভ্যালু পেয়ে যাবা। সো আর এর ভ্যালুটা হচ্ছে কি তোমার নেট গোলকের ব্যাসার্ধ, তো বসে নেট গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্র বের করতেছে, পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি হবে 4πR², ঠিক না। সেখান থেকে যে R টা পাবো সেটা এখানে বসাই দিবা। বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা, তো খ নাম্বারটা কিন্তু ইম্পর্টেন্ট, আর গ নাম্বারটা হচ্ছে আরো ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা আরো ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট। দেখো বলছে নিরেট গোলকটি একটি ঘনক আকৃতির বাক্সে ঠিক মতো এটা যায়, তুমি যে নিরেট গোলকটা বানাইছো ওটা হচ্ছে একটা ঘনক, ঘনক আকৃতির বাক্সের মধ্যে ঠিক মতো এটা যায়, ঠিক মতো এটা যায় মানে কোনো ফাঁকা অংশ নাই, মানে এটা টাচ করবে এবং মাঝখানে কোনো ফাঁকা নাই, একদম ঠিকঠাক এটা যাবে। তার মানে বিষয়টা কি দাঁড়াইলো বলতো, সেটা দাঁড়ালো হচ্ছে তোমার গোলকটা এরকম এমন ভাবে ভিতরে সেট হবে যাতে তোমার এই দেখো প্রত্যেকটা তল, প্রত্যেকটা তলকে সে টাচ করবে, ঠিক না, সে প্রত্যেকটা তল কি করবে, টাচ করবে। 3D তে আঁকা সম্ভব না, ঠিক না।
এমন ভাবে এটা এটা যাবে, তার মানে প্রত্যেকটা তলকে, সাইডের তলকে সে কি করবে, সমান ভাবে টাচ করবে, বুঝছো? মানে এই তল আর এই গোলকের পৃষ্ঠের মধ্যে কোনো ফাঁকা জায়গা থাকবে না, ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, তাহলে এবার তুমি চিন্তা করো, তোমার কোশ্চেনটা কি চাইছে, বলছে বাক্সের অনধিকৃত অংশ। খেয়াল রাখবা এই কথাটা কিন্তু ইম্পর্টেন্ট, যে অনধিকৃত অংশ মানে কি? অনধিকৃত অংশ মানে হচ্ছে ফাঁকা জায়গা। অনধিকৃত অংশ মানে কি? ফাঁকা জায়গা। দেখো তুমি যে গোলকটাকে এখানে বসাচ্ছ, এই গোলকটা বসানো, সরি, এই গোলকটাকে তুমি বসাচ্ছ, এই গোলকটা কিন্তু ঘনকের একটা অংশকে সে জায়গা দখল করে নিচ্ছে, ঠিক না? কারণ সে কিন্তু নিরেট, সে হচ্ছে নিরেট। তার মানে দেখো তো বাকি যে ফাঁকা জায়গাগুলো আছে, সে ফাঁকা জায়গাগুলো আয়তন তোমাকে কি করতে হবে, বের করতে হবে, বুঝতে পারছো? ক্লিয়ার কথাটা? তার মানে যেহেতু ঠিকঠাক মতো এটে গেছে, যেহেতু তুমি ঠিকঠাক মতো এটে গেছে, তার মানে পুরা, মানে পুরো ঘনবস্তুটার যে আয়তন এ বি সি, সে আয়তন থেকে তুমি কি করবা, গোলকের আয়তনটা বিয়োগ করবা, নেট গোলকের আয়তনটা তুমি বিয়োগ করবা, বুঝতে পারছো? বিয়োগ করলে কি হবে, অনধিকৃত অংশের আয়তন বেড়ে যাবে। এখন ভাইয়া কথা হচ্ছে যে এখানে কিন্তু এটা বলছে এটা ঘনক, ঘনবস্তু না। ঘনক মানে কি? এবিসি সমান, তার মানে সরাসরি এ কিউব লিখতে পারো, এ কিউব মাইনাস 4/3 পাই আর কিউব। এবার দেখো তো তোমার কি এই ঘনক, ঘনকটার কি বাহুর ক্ষেত্রফল দিয়ে দিছে, ঘনকের দেয় নাই কিন্তু। তো খেয়াল করো যেহেতু তোমার গোলকটা ঠিকঠাক মতো এটে গেছে, তার মানে দেখো তো গোলকের এই পাশের পৃষ্ঠ কি এই তলের সাথে টাচ করছে, আর গোলকের এই পাশের পৃষ্ঠ কি এই তলের সাথে টাচ করছে না বলতো? একদম এই পৃষ্ঠ থেকে এই পৃষ্ঠের মধ্যে সরাসরি যে দূরত্বটা মাঝখান দিয়ে গেছে, সেটাই কি আমাদের ব্যাস না? সেটা কি গোলকের ব্যাস? দেখো তো এই গোলকের ব্যাসটা কি, যে এই তল থেকে ওই তলের দূরত্ব না বলতো? তাহলে দেখো তো যে এই তল থেকে এই তলের দূরত্বটা অ্যাকচুয়ালি কিসের মান বলতো? বাহুর মান না? দেখো তো এই তল থেকে এই তলের যে দূরত্ব, সেটা কি আসলে কিসের মান? ঘনকের বাহুর মান। আমরা বলবো যে গোলকের যে ব্যাস, সে ব্যাস হচ্ছে আমাদের এখানে ঘনকের বাহু। কথা বুঝতে পারছো? এটা 3D তো, তাই এখানে আমি ঠিক মতো দেখাতে পারতেছি না, বাট যেহেতু এটা এভাবে সবটার মধ্যে এঁটে গেছে, তার মানে এই পাশের যে তল তার সাথে গোলকের এই পাশের তলটা স্পর্শ করছে, আর এই পাশের তলের সাথে এই পাশের তলটা স্পর্শ করছে, তার মানে দেখো দুইটা তলের সরাসরি দূরত্ব বিপরীত, সেটা হচ্ছে কি গোলকের ব্যাস। আর গোলকের ব্যাসটাই হচ্ছে তোমার কি এই এই তল থেকে এই তলের দূরত্ব, আর এই তল থেকে এই তলের দূরত্ব মানে কি অ্যাকচুয়ালি বাহুর দৈর্ঘ্য, ঠিক না? বুঝতে পারছো? তার মানে আমাদের এখানে এ কিউব মানে হচ্ছে অ্যাকচুয়ালি কি হবে, ডি কিউব, মানে ওই গোলকের যে ব্যাস, সে ব্যাসটা এখানে বসায় দিব, বসায় দিলে তোমার অনধিকৃত অংশের আয়তন বেড়ে যাবে, ক্লিয়ার? বুঝছো? তো এই ছিল হচ্ছে উদাহরণ টুদাহরণ দেখলাম। এবার আমরা অনুশীলনী সব অঙ্ক করবো না, আমরা একটু দেখবো যে আসলে আমরা যেসব অঙ্ক করছি সেসব অঙ্ক দিয়ে মানে সহজেই কোনগুলো হয়ে যায় সেগুলো আমরা করবো না, যেগুলো একটু প্যারাদায়ক সেগুলো আমরা করবো। আগে আমরা নাম্বারিং করি যে আমরা কোনগুলো করবো, ঠিক আছে, সিলেক্ট করি তারপরে। তো এমসিকিউ গুলো তোমরা বাসায় করবা, সমস্যা হলে আমাকে বলবা, যে 1 থেকে 6, ঠিক আছে? এরপরে দেখো 7 থেকে কত নম্বর পর্যন্ত আছে, এখানে 32 পর্যন্ত আছে, ঠিক আছে? তো দেখি আমরা যে কোনগুলো আমাদের করতে হবে, আর আমি হচ্ছে কিন্তু রিভিউ দিচ্ছি, মানে কোনটা কিভাবে করতে হবে সেটা আমি বলে দিব, যেটা একদম মুখে মুখে বলে দিব সেটা তো মুখে মুখে হয়ে যাচ্ছে, এটা করার দরকার নাই, ঠিক আছে? তো দেখো খেয়াল করো, 7 নম্বরটা বলছে যে একটি আয়তাকার ঘনবস্তু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মানে এ বি সি দিয়ে দিছে, ও সে পৃষ্ঠতলের ক্ষেত্রফল কর্ণের দৈর্ঘ্য আয়তন, এটা কিছুই না, সূত্র বসে দিলে অঙ্ক হয়ে যাবে, ঠিক না? এটা একদম ইজি, বাদ। এরপর দেখো তোমার 8 নম্বর, 8 নম্বর কি বলছে, যে ভূমির উপরে অবস্থিত এত দৈর্ঘ্য এবং এত প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার জলাধারের উচ্চতা হচ্ছে এত, এর আয়তন এবং অভ্যন্তরীণ তলের ক্ষেত্রফল নির্ণয় করো। তার মানে দেখো খেয়াল করো, এটা একটু তোমাকে দেখা যেতে হবে হালকা, বলছে ভূমির উপর অবস্থিত একটি আয়তাকার জলাধার, জলাধার মানে হচ্ছে কি একটা ধরো ট্যাঙ্কি আছে না, পানির ট্যাঙ্কি, এরকম একটা পানির ট্যাঙ্কি, ঠিক আছে? এরকম একটা আয়তাকার জলাধার আছে, তো তোমাকে বলছে হচ্ছে ভূমির উপর অবস্থিত এত দৈর্ঘ্য এবং এত প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার জলাধারের উচ্চতা, তার মানে এটা হচ্ছে দৈর্ঘ্য দিয়ে দিচ্ছে, এটা প্রস্থ দিয়ে দিচ্ছে, এটা হচ্ছে উচ্চতা দিয়ে দিচ্ছে, তাহলে এর আয়তন এবং অভ্যন্তরীণ তলের ক্ষেত্রফল নির্ণয় করো। এটা সহজ, জাস্ট তোমার সূত্র বসে দিলে হয়ে যাবে, ঠিক আছে? এটা নিয়ে প্যারা নেই, জাস্ট কথাটা একটু প্যাচ দিয়ে দিচ্ছে আর কি। হ্যাঁ সূত্র বসে দিলে হয়ে যাবে, শেষ। এবার দেখো 9 নম্বরটা কি বলছে, যে একটি আয়তাকার ঘনবস্তুর মাত্রা মানে এ বি সি দিয়ে দিছে, এর কর্ণের সমান ধার বিশিষ্ট একটি ঘনক, এটা একদম সহজ। তোমার এই এই যে আয়তাকার ঘনবস্তু তার কর্ণের সমান ধার, হ্যাঁ কর্ণের দৈর্ঘ্য হচ্ছে কত, √ a² + b² + c²
এটা থেকে তুমি কি পাবা, আয়তাকার ঘনবস্তুর কর্ণ পাবা। আর এই কর্ণটা অ্যাকচুয়ালি কার সমান বলছে, কর্ণের সমান হচ্ছে আয়তা ঘনকের ধার। ঘনকের ধার মানে কি, ঘনকের বাহু। তার মানে এই ঘন যে কর্ণটা বেরোছে, কর্ণটা হচ্ছে তোমার বাহু ঘনকের। তো বলছে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কি 6a² যে কর্ণটা আছে সেটা এখানে বসাই দিবা, শেষ। ঠিক আছে, এটা করার দরকার কিছু নাই, 9 নম্বর বাদ। এবার হচ্ছে দেখো তোমার 10 নম্বর, 10 নম্বরটা ইম্পর্টেন্ট, এটা তুমি স্টার দিয়ে রাখতে পারো, পরীক্ষায় এটা আসে। ঠিক আছে, 10 নম্বরটা স্টার দিয়ে রাখতে পারো, 10 নম্বরটা আমরা করব, 10 নম্বরটা স্টার। তারপর হচ্ছে দেখো 11 নম্বর, 11 নম্বর দেখো, একটি সমভূমি কোণকের উচ্চতা ব্যাসার্ধ, ভূমি ব্যাসার্ধ এত। এটা জাস্ট তোমার সূত্র বসে দিলে হয়ে যাবে, কোণকের যে ক্ষেত্রফল আছে এবং আয়তনের সূত্র আছে সেখানে বসে দিলে হয়ে যাবে। এরপর দেখো 12 নম্বরটাও সেম, 12 নম্বরটা হচ্ছে কোণকের উচ্চতা দিয়ে দিচ্ছে হচ্ছে h=24 সেন্টিমিটার বলছে আয়তন। তার মানে প্রথম কোণকের আয়তন সূত্র কি, কোণকের সূত্র হচ্ছে 1/3 πr² h, সো এটা হচ্ছে ইকুয়ালস টু দিয়ে দিচ্ছে 1232। তুমি এখান থেকে এইচ এর মান যদি এখানে বসায় দাও, তাহলে তুমি কি আর এর মানটা পেয়ে যাবে, এখান থেকে পেয়ে যাবে কিনা বলো। আর এর মানটা পেয়ে গেলে তোমাকে বের করতে হচ্ছে কি, হচ্ছে হেলানো উচ্চতা। হেলানো উচ্চতা মানে কি, এল ইকুয়ালস টু √h² + r² তো এইচ দেওয়াই আছে, আর আয়তনের ক্লুটা দিয়ে তুমি কি বের করছো, আর বের করছো। তো আর আর এইচ বসায় দিলে কি বেরো যাবে, এল বেরো যাবে, বুঝতে পারছো। সো এই 12 নম্বরটা খুবই সহজ। তো দেখো 7 থেকে 12-র মধ্যে আমরা শুধুমাত্র কোনটা করলেই হবে, 10 নম্বরটা করলেই হবে, বুঝতে পারছো। গেল তো, তুমি কিন্তু তো খাতায় লেখা রাখবা যে ভাইয়া কোনটার কথা বলছো, তোমার বইয়ের দাগায় রাখবা, 10-এর কথা বলছি, 10 করাই দিব। আচ্ছা এবার দেখো 12 গেল, এবার দেখো 13 নম্বরটা, 13 নম্বরটা কি বলছে, যে কোন সমকোণী ত্রিভুজের 2টি বাহুর দৈর্ঘ্য 5 আর হচ্ছে 3.5, একে বৃহত্তম বাহুর চতুর্দিকে ঘোরালে যে ঘনবস্তু উৎপন্ন হয়। তার মানে খেয়াল করো, এই 2টা বাহু, তার মানে বুঝাচ্ছে এটা লম্ব আয়টা কি ভূমি। তো বৃহত্তর বাহু হচ্ছে এটাকে ঘোরাবা কিভাবে, বৃহত্তর বাহুর চতুর্দিকে ঘোরাবা। তাই বৃহত্তর বাহুটা হচ্ছে কোথায়, এবার লম্বে থাকবে, আর ভূমি থাকবে কোনটা, ছোটটা। কারণ তুমি হচ্ছে বৃহত্তর বাহুকে মানে বৃহত্তর বাহুর চতুর্দিকে তুমি ঘোরাবা, ঘোরালে কি একটা সমভূমি কোণক পাবা, ঠিক না। সমভূমি কি পাবা, কোণক পাবা। দেখো তাহলে বৃহত্তর বাহুটা কি কোণকের উচ্চতা, আর ছোট বাহুটা কি কোণকের ব্যাসার্ধ, বুঝতে পারছো কথা। এটাই আর কি এখানে বোঝার বিষয়, বলছে এর আয়তন বের করো। তো আয়তন সূত্র কি কোণকের, 1/3 πr² h, ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা তাহলে আমাদের এটা হয়ে গেল, মানে তোমার 13 নম্বরটা হয়ে গেল। এবার আসো 14 নম্বর, দেখো 14 নম্বর কি বলছে, যে ব্যাসার্ধ দিয়ে দিছে গোলকের পৃষ্ঠতল এবং আয়তন বের করো, জাস্ট সূত্রের মান বসে দিলে হয়ে যাবে। এবার আসো 15 নম্বর, 15 নম্বরটা করাই দিব, অত কঠিন না, বাট এটা পরীক্ষা আসে, 15 নম্বরটা করাই দিব, 10 আর 15 করাই দিব। এরপরে দেখো 16, খেয়াল করো 16 নম্বর অঙ্কটি আমরা একটু উদাহরণে করে আসি, তোমার বাসায় করবা, ঠিক আছে, এটা পরীক্ষা আসে, বাট এটা আমরা একটু করে দিচ্ছি, এটা করাবো না, বাসায় করবো। যে ফাঁপা গোলকের বাইরের ব্যাস, বাইরের ব্যাস দেওয়া আছে, বেদ দেওয়া আছে, বসে গোলককে ব্যবহৃত লোহা দিয়ে একটি নিরেট গোলক তৈরি করে তার ব্যাস কত, সেম না অঙ্কটা, এটা তোমরা বাসায় করতে পারবা কিনা বলো। সেম একদম 16 নম্বরটা। এবার দেখো 17 নম্বরটা বলছে যে 4 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি নিরেট গোলককে গড়িয়ে 5 সেন্টিমিটার বহির্বাসার্ধ বিশিষ্ট সম ও সমবাহুর পুরো একটি ফাঁপা গোলক প্রস্তুত করা হলো, দ্বিতীয় গোলকটি কত ফুট। দেখো এটা কিন্তু এই অঙ্কের মতোই, কিন্তু উল্টা, এখানে তোমার ফাঁপ নেট গোলক থেকে কি বানানো হয়েছে, ফাঁপা গোলক বানানো হয়েছে, বুঝতে পারছো বিষয়টা। তার মানে 17 নম্বরটা আমি একটু তোমাকে বলে দিচ্ছি, ক্লু দিয়ে দিচ্ছি, এটা তোমার বাসায় করবা। ক্লুটা হচ্ছে এরকম, যে তোমার নেট গোলক থেকে তুমি কি করবা, এটার গলায় একটা ফাঁপা গোলক বানাবা এরকম, এটা অবশ্যই বড় হবে, ঠিক না, এটা অবশ্যই কি হবে, বড় হবে, ঠিক আছে, ক্লিয়ার। উল্টা কাজটা করতেছি আমি, বুঝতে পারছো। আচ্ছা দেখো তার মানে তোমার কি করতে হবে, তো প্রথমে নেট গোলকের আয়তনটা বের করতে হবে, কারণ নেট গোলকের যে আয়তন সেটা হচ্ছে আমাদের ওইখানে ওই যে বড় ফাঁপা গোলক, তার এই লোহা যতটুকু আছে মানে এই যে এই অংশটার আয়তন, তাই তো, নেট গোলকের আয়তন হচ্ছে এই অংশটার আয়তন। তাও নেট গোলকটা আয়তন কিভাবে বের করবো, 4/3 πr³, 4/3 π, আর এর মান কত, 4 সেন্টিমিটার, সেখান থেকে একটা মান আসবে, ঠিক আছে, ওই মানটা হবে তোমার এই বেধের আয়তন, মানটা হবে কিসের আয়তন, বেধের আয়তন। এখন দেখো বসে যে 5 সেন্টিমিটার বহিঃব্যাসার্ধ বিশিষ্ট ও সমভাবে পুরু, সমভাবে পুরু মানে কি প্রত্যেক জায়গার পুরুত্বটা কি সমান, ঠিক আছে, আর বহিঃব্যাসার্ধ মানে কি বলতো, বহিঃব্যাসার্ধ মানে হচ্ছে এটার
বাইরের যে ব্যাসার্ধ মানে পুরাটা অংশের ব্যাসার্ধ হচ্ছে কত? 5, ঠিক না? পুরোটা অংশের ব্যাসার্ধ কত বলতো? 5। আচ্ছা তাহলে দেখো তো, তোমার ভিতরের অংশের যে ব্যাসার্ধ ওটাকে তুমি কি ধরলা? এক্স ধরলা, ঠিক আছে? তুমি ভিতরের অংশ কি ধরলা বলতো? এক্স ধরলা, বুঝতে পারছো? ভিতরের অংশ তোমার যদি ব্যাসার্ধ এক্স হয়, তাহলে তোমার এই যে লোহা, লোহার আয়তনটা কত হবে বলতো? বাইরের অংশের যে আয়তন মানে পুরাটা আয়তন থেকে তুমি ভিতরের অংশটার আয়তন বিয়োগ করবা, ঠিক না? দেখো 4/3 π 5³ মাইনাস 4/3 π x³, ঠিক না? পুরোটা থেকে তুমি ভিতরের অংশটা বিয়োগ করছো, বিয়োগ করলে তুমি কোনটা পাচ্ছ? যে লোহার আয়তনটা পাচ্ছ। লোহার আয়তনটা কি বলতো? এই যে এখান থেকে যে আয়তনটা পাইছিলা সেটা, ঠিক না? তো এই কষ্ট হচ্ছে ওই নেট গোলকের আয়তনটা, সেটা তুমি এখান থেকে এক্স এর মানটা পাবা না বলতো? এক্স এর মানটা পাবা। তাহলে ওই এক্স এর মানে হচ্ছে তোমার ভিতরের অংশের ব্যাসার্ধ। তোমাকে চাইছে কি ওটার ব্যাস বের করতে। তাই ওই এক্স কে 2 দিয়ে গুণ দিলে কি হয়ে যাবে? ভিতরের অংশের ব্যাস বেড়ে যাবে, বুঝতে পারছো? একই অঙ্ক খালি উল্টা জিনিসটা আর কি, এখানে নেট গোলক থেকে ফাঁপা গোলক তৈরি করা হচ্ছে, ক্লিয়ার? বুঝতে পারছো? আচ্ছা তাহলে 17 নম্বরটাও গেল। এবার হচ্ছে দেখো 18 নম্বরটা। 18 নম্বরটা সহজ, কি বলছে দেখো? নেট গোলকে ব্যাসার্ধ দিয়ে দিচ্ছে, একটা নেট গোলক দিয়ে দিচ্ছে, আর বলছে এর লোহা থেকে 8 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার ব্যাসের কয়টি নেট গোলক প্রস্তুত করা যাবে। এটা একটু ঝামেলা আছে, 18 নম্বরটা আমি করাই দিব, ঠিক আছে? তা আমরা কি কি বলছি বলতো? 10 নম্বর বলছি, তারপরে 15 নম্বর বলছি, আর বলছি 18 নম্বর, ঠিক আছে? 10, 15, 18 এগুলো করাই দিব। এরপর দেখো তোমার এই যে 19 নম্বরটা, 19 নম্বরটা হুবহু আমরা করছি। দেখো এই যে ঘনকের ভিতরে একটা গোলক যদি তোমার ঠিক মতো এটে যায়, তাহলে ওই অনধিকৃত অংশের আয়তনটা বের করো, ঠিক না? এটা তো আমরা করছি, সেটা হচ্ছে তোমার 19 নম্বরটা, এটা হোমওয়ার্ক, এটা ইজি একদম। এবার দেখো 20 নম্বর, 20 নম্বরটা করাই দিব। হ্যাঁ 20 নম্বরটা করাই দিব, 21 নম্বরটা করাই দিব, 22 নম্বর করাই দিব। মানে 20 থেকে তোমার হচ্ছে বাকিগুলা, 20 থেকে বাকিগুলা করাই দিব, ঠিক আছে? আর দেখো এই যে তোমার সৃজনশীল আছে এখানে 2টা, সৃজনশীল গুলো করানো লাগবে না, সৃজনশীল গুলো একদম ইজি হবে। মানে আমরা সৃজনশীলের আগে এই যে 20 থেকে 30 এতটুকু যদি করাই দেয়, ওর মধ্যে তোমার সৃজনশীলটা হয়ে যাবে, বুঝছো? তো নেক্সট মনে করো ম্যাক্সিমাম 2টা ক্লাসেই হয়ে যাবে, বুঝছো? ম্যাক্সিমাম 2টা ক্লাসে এই অনুশীলন শেষ হয়ে যাবে, ঠিক আছে? আমি কি কি বলছিলাম ওখান থেকে, কি কি বলছিলাম? 10, তারপরে হচ্ছে কত, 15, তারপরে বলছিলাম তোমার কত নাম্বার, 18, 10, 15, 18, তারপর 20 থেকে একদম শেষ পর্যন্ত, ঠিক আছে? এগুলো করাই দিবা, যেগুলো করাই নাই ওগুলো তোমার বাসায় করবো হোমওয়ার্ক, বুঝতে পারছো? ঠিক আছে।